কুচবিহার জেলার 2 নং ব্লকের পূর্ব খাগড়াবাড়ি গ্রামে বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র আছে। এই শিক্ষাকেন্দ্রে 91 জন ছাত্রছাত্রী আছে, কিন্তু সেখানে মাত্র 2 জন শিক্ষিকা রয়েছে, যার ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা দলিত সমুদায়ের। আমি বিকাশ বর্মন, এই হলো আমার সম্প্রদায়। আপনাদের এই শিশু চালাতে কী কী অসুবিধা হচ্ছে? অসুবিধা তো সীমা সংখ্যা নাই আর কি, খুব কষ্ট হচ্ছে। মানে 2 জনের পক্ষে যে এতগুলো ছাত্র নিয়ে ক্লাস করা আমাদের খুব কষ্ট। একজন যদি অসুস্থ হয় আরেকজনের পক্ষে খুব কষ্ট, একজন যদি পুন্ডিবাড়ি কোনো কাজের জন্য যায় তাহলে তার পক্ষে ক্লাস করা খুব অসুস্থ হয়, অসুবিধা হয়। বিদ্যালয়ে সব ক্লাস হয় না? কিসের জন্য ক্লাস সব করতে পারো না তোমরা? আমাদের বিদ্যালয়ে শিক্ষিকা কম, তাই। তোমরা ক্লাসে স্কুলে এসে কি করো? এসে বসে থাকি। তোমরা কি চাও? আমরা চাই আমাদের বিদ্যালয়ে একজন আরো একজন শিক্ষিকা বা স্যার আসে। তাহলে তোমাদের কি হবে? তাহলে আমাদের বসে থাকতে হবে না। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেক 30 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক থাকা আবশ্যক, কিন্তু এই শিশু শিক্ষা কেন্দ্রে 91 জন ছাত্রছাত্রী আছে, শিক্ষিকা রয়েছে মাত্র 2 জন, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। এই শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের শিক্ষিকা না থাকার জন্য কী অসুবিধা হচ্ছে? প্রথমে অসুবিধা হচ্ছে, যারা স্টুডেন্ট আছে এদেরকে কন্ট্রোল করতে হলে তো মোটামুটি 4 জন টিচারের দরকার হয়। সেখানে 2 জন শিক্ষিকা এখানে আছেন, একজন শিক্ষিকা যদি অনডিউটি জন্য বাইরে কাজে যায় আর কি, বিডিও অফিস অঞ্চলে যদি যায় তাহলে একটা শিক্ষিকাকে স্কুলটাকে সামলাতে হয়, যার জন্য একটা কন্ট্রোল রাখা যায় না। যেহেতু ক্লাস 1 থেকে 5 অবধি ক্লাসটা চলে আর কি, যার জন্য অসুবিধা হয় একটা টিচারকে যে স্কুলটা চালানো। এখানে আরও 2 জন শিক্ষিকা নিয়োগ করলে ভালো হয়। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা বিডিও অফিস ও জেলা পরিষদে জানিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা হয়নি। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে অসুবিধা হচ্ছে এই সমস্যার সমাধান চাই, যাতে শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হয়। আমরা বহুবার বিডিও অফিসে জানাইছি, জেলা পরিষদে জানাইছি, কোনো রকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা সুরাহা পাই নাই। তাই আমি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা করব আমাদের এই ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব যদি ওনারা একটু সলভ করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। আপনারা কী চান? আমরা চাই মানে ইতিমধ্যেই যদি কোনো এক 2 জনের জায়গায় 1 জনও যদি আমাদের শিক্ষিকা দেয় খুব মানে উপকৃত হব আমরা। সমুদায় চায় শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে, তাহলে ছাত্রছাত্রীরা যথাযথভাবে বিদ্যালয়ে তাদের ক্লাসগুলো করতে পারবে। এই সমস্যার সমাধানের জন্য বিডিও কুচবিহার 2 নং ব্লক শ্রী জজ লেপচা, ফোন নম্বর 03582-270221। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।